হ্যালো বন্ধুগণ, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। টেক টিভি বিডির পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওর টপিক কি সেটা আপনারা থাম্বনেইল দেখে অলরেডি জেনে গেছেন। তো আজকের ভিডিওর টপিক হলো যে কম টাকায় বেশি এমবি কীভাবে নেব। যেখানে যে দেখতে পাচ্ছেন যে 1 টাকায় 500 MB মেয়াদ 1 দিন, 2 টাকায় 1 GB মেয়াদ 2 দিন, 4 টাকায় 2 GB মেয়াদ 4 দিন, 6 টাকায় 3 GB মেয়াদ 6 দিন, 8 টাকায় 4 GB মেয়াদ 8 দিন এবং 16 টাকায় 8 GB মেয়াদ 16 দিন। তো কীভাবে নেবেন এই এমবিগুলো আমরা সেটা আপনাদেরকে দেখাবো। তো এর জন্য এই ভিডিওটি পুরোটা দেখতে হবে। যদি আপনি টেনে টেনে দেখেন বা সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না। এই জন্য ভিডিওটি এ টু জেড দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে বা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন, তাহলে আমাদের নতুন ভিডিও বানাতে একটু আগ্রহ সৃষ্টি হয়। তাহলে চলুন দেখে আসি ভিডিওটি। প্রথমে আমরা ফোনের ডায়াল প্যাডে যাব। ডায়াল প্যাডে গিয়ে আমরা ডায়াল করব *166*291#। আমরা এটা ডায়াল করব। এটা ডায়াল করলে আমরা 1 টাকায় 500 MB মেগাবাইট নিতে পারবো। এইভাবে আপনি এইটা একদিনে একবার নিতে পারবেন, এভাবে আপনি কয়েকবার নিতে পারবেন। তো আমরা এখন এটা ডায়াল করব। আমরা এটা ডায়াল করলাম, দেখলেন যে একটু ওয়েট করতে হবে। যে যে দেখতে পাচ্ছেন আপনারা যে 500 MB 24 ঘন্টা 1 টাকা সকল ট্যাক্সট সহ, তো এটা নিতে হলে আপনাকে এক প্রেস করতে হবে। তো আপনি এইভাবে 16 টাকায় প্রায় 8 GB ইন্টারনেট কিনতে পারবেন। এটা আপনি একদিনে একবার করে আপনি বেশ কয়েকবার কিনতে পারবেন। তো আমি অলরেডি কিনে নিয়েছি, এই জন্য আমি এখন আর ডায়াল করলাম না। তো এইভাবে আপনি বেশ কয়েকবার নিতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।